ব্লাস্ট ধানের একটি মারাত্মক ছত্রাকজনিত রোগ রোগে সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ধানের বর্তমান এই রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বর্তমান ধানের বৃদ্ধি পর্যায় এ পর্যায়ে লিপ ব্লাস্ট বা পাতা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আবার পাতা ব্লাস্ট হওয়ার কিছু নমুনা আমার স্ক্রিনে দেওয়া রয়েছে এই রোগ দেখা দেওয়ার সাথে সাথে ট্রাইসাইকেনজাল গ্রুপের ছত্রাকনাশক পঞ্চাশ গ্রাম চৌষট্টি লিটার পানিতে সাত থেকে দশ দিন অন্তর দুইবার স্প্রে করতে হবে এমন সময় স্প্রে করতে হবে যাতে বৃষ্টি হয়ে ধুয়ে না যায় অবশ্যই স্প্রেটি বিকালবেলা করতে হবে আর যে সকল চাষিদের ধান এখন শীষ বের হবে বা শীষ বের হওয়ার সময় হয়েছে শীষ বের হওয়ার সাথে সাথেই এই টাইসাইকোন গ্রুপের সচারণ স্প্রে করতে হবে সাত থেকে দশ দিন অন্তর অন্তর দুইবার কারণ আমরা জানি যে শীষ ব্লাস্ট হওয়ার পরে অর্থাৎ নেক ব্লাস্ট হওয়ার পরে আপনি যে প্রক্রিয়ায় যেই কীটনাশক বা যেই শতনাশকে আপনি স্প্রে করেন কোনো ফলাফল পাবেন না তাই খুব দ্রুত এই রোগ হোক চাই না হোক শীষ বের হওয়ার পরেই গ্রুপের গ্রুপের শতনাশকটি স্প্রে করতে হবে টাইসাইকোনাজার গ্রুপ বেশ কিছু শতনাশক রয়েছে তার মধ্যে রয়েছে ট্রুপার দিফা জিল আমক ইত্যাদি এই সকল যে কোনো একটি ওষুধ বি বিকেল বিকেলবেলায় স্প্রে করে এই রোগটি নিয়ন্ত্রণ করা যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার ফসলকে